শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরো এপ্রিল শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি নববর্ষে বরাক উপত্যকার বিমান যাত্রীদের জন্য সুখবর আগামী সোমবার থেকে শিলচর থেকে শুরু হচ্ছে বিমান সপ্তাহে তিন দিন চলবে শিলচর টু কলকাতা বিমান বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইচ্ছা থাকলে উপায় হয় একশো আট বছর বয়সে সরকারি পরীক্ষায় টপার হলেন একশো আট বছরের এক বৃদ্ধা প্রশংসা করছেন সকলে ঈদের আর মাত্র এক সপ্তাহ বাকি ঈদের প্রাক মুহূর্তে শিলচর বেতুকান্দিতে দিতে উচ্ছেদ প্রশাসনের বন্ধ করার দাবি স্থানীয়দের আজ নববর্ষের দিনে খেলা করতে গিয়ে পুকুরের জলে ডুবে প্রাণ গেল এক দেড় বছরের শিশুর বছরের শুরুতেই অঘটন স্নান করতে গিয়ে নদীতে পড়ে গেল তিন কিশোর কিশোরী সংকটজনক অবস্থায় উদ্ধার জনগণের বুয়ো ওয়েবসাইট খুলে চাকরির টপ অনলাইন প্রতারণার নতুন ফাঁদ গ্রেফতার পাঁচজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভয়ঙ্কর দুর্ঘটনা রাজ্যে চিকিৎসক সহ কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সহ তিনজনের মৃত্যু গাড়ি যাওয়ার পথে মেঘালয়ে পাহাড় দসে পড়ল গাড়ির উপর প্রাণ গেল দুই জনের আহত নয় জন গরমে হাঁসফাঁস করছেন মানুষ সব রেকর্ড ভেঙে দেবে এবারের গরম এবং শেষ খবরটি তিন মাসে এক কোটি টাকা জরিমানা আদায় হাইলাকান্দিতে হাইলাকান্দি পুলিশকে শুভেচ্ছা এসপির তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিমান যাত্রীদের জন্য সুখবর দিল শিলচর বিমানবন্দর এবার থেকে শিলচর থেকে বিমান চলবে কলকাতা পর্যন্ত সপ্তাহে তিন দিন শিলচর থেকে কলকাতা রুটে বিমান চালাবে অ্যালায়েন্স এয়ার সোমবার থেকে এই বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছে শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ সেই সঙ্গে শিলচরের সঙ্গে যোগাযোগ বাড়ছে ডিমাপুর এবং ইম্ফলের ইম্ফল হয়ে আইজল পর্যন্ত এই সংস্থা বিমান চালাবে বলে জানিয়েছে শিলচর বিমানবন্দর শিলচর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রের উড়ান প্রকল্পে এই বিমান চালানো হবে জানানো হয়েছে শিলচর থেকে কলকাতার বিমান আগেই চলাচল করত এবার সেই সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে এর ফলে সুবিধা পাবেন সেখানের সাধারণ মানুষ ব্যবসায়ী এবং পর্যটকরাও জানানো হয়েছে শিলচর থেকে কলকাতা বিমান চলাচল করবে ফ্লাইট নম্বর নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান অবলিক সেভেন ফোর টু সোমবার বুধবার এবং শুক্রবার এই বিমান চলবে ওই বিমান চলবে ইম্ফল হয়ে ডিমাপুর পর্যন্ত কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয় আর ইচ্ছের কাছে বয়স কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে না আরও একবার সেটাই প্রমাণ করে দেখালেন তামিলনাড়ুর এক বৃদ্ধা নাম কমলাকান্নি একশো আট বছর বয়সে কেরল সরকারের সাক্ষরতা প্রকল্পের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে থাক লাগিয়েছেন তিনি জাতীয় পরিসংখ্যান অনুসারে সাক্ষরতার দিক থেকে কেরলের স্থান ভারতের শীর্ষে কেরলের সাক্ষরতার সর্বোচ্চ হার ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ তবে এই রাজ্যের প্রবীণদের শিক্ষিত করার লক্ষ্যে একটি প্রকল্প নিয়েছিল রাজ্য সরকার সেই প্রকল্পের টেগলাইন শিক্ষা সব সময় সকলের জন্য কেরালার সম্পূর্ণ শাস্ত্র সাক্ষরতা কর্মসূচির অধীনে বয়স্ক লোকদের শিক্ষা দেওয়া হচ্ছে কমলাকান্নি এই কর্মসূচিতে নাম নথিভুক্ত করে পড়াশোনা শুরু করেছিলেন সেই পরীক্ষাতেই প্রথম হলেন তিনি পড়াশোনার ইচ্ছে ছিল তার তাই যখন এই প্রকল্পে নাম লিখিয়েছিলেন তখন থেকে তামিল ও মালায়ালাম ভাষা নিয়ে পড়াশোনা করতেন বয়স হলেও কমলাকান্নির চকের অবস্থা এবং শ্রবণ শক্তি ভালো তাই খুব কম সময়ে পড়াশোনা বুঝে নিতে সমস্যা হয় না তার সরকারি প্রকল্পের সাক্ষরতা পরীক্ষায় একশোতে সাতানব্বই পেয়েছেন এই বৃদ্ধা রমজান মাসে এবং ঈদের প্রাক মুহূর্তে শিলচর বেতুকান দিতে উচ্ছেদ চালানোয় খুব জনমনে বন্ধ করার দাবি স্থানীয়দের ঈদের মাত্র এক সপ্তাহ বাকি এর মধ্যে শুক্রবার প্রশাসনের পক্ষ থেকে শিলচর বেতুকান দিতে কয়েকটি বাড়িতে উচ্ছেদ চালানো হয় এই অভিযান নিয়ে খুব প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাসহ যুব কংগ্রেসের কাসার জেলা কমিটির কার্যকরী সভাপতি রাজা লস্কর রমজান মাসসহ ঈদের পর উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানান তিনি উল্লেখ্য গত কয়েকদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে শিলচর বেতুকান্দিতে আবার শুরু হয়েছে প্রশাসনের উচ্চেদ অভিযান আজ নববর্ষের দিনে খেলা করতে গিয়ে পুকুরের জলে ডুবে প্রাণ গেল এক দেড় বছরের শিশুর জানা গেছে আজ অর্থাৎ শনিবার নববর্ষের দিনের সকাল নয়টা নাগাদ কদমতলা থানাদা কালাগাঙ্গের পার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাসিবের দেড় বছরের শিশু ইকবাল আহমেদ নিজের বাড়িতে খেলা করতে গিয়ে বাড়ির লোকজনদের অজান্তে পাশের পুকুরের জলে ডুবে যায় প্রায় দুই ঘন্টা পর তার পরিবারের সদস্যরা তার খোঁজখবর শুরু করেন পরে পাশের পুকুরে তার দেহ দেখে কান্নায় বেঙ্গে পড়েন তারা এই ঘটনায় শিশুর পরিবার সহ পুরো এলাকায় শোকের চায় নেমে আসে বিহু উৎসবের মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা রাজ্যে দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের শুক্রবার দেমাজির পানি টলায় এ দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে জানা যায় শুক্রবার চার চাকার গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কটন ইউনিভার্সিটির এক ছাত্রী ও একজন দন্ত চিকিৎসক নিহত হয়েছেন নিহত সৈয়দা রিজওয়ানা ইয়াসমিন কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সে কটন ইউনিভার্সিটির ভূগোল বিভাগের ছাত্রী ওই ছাত্র যোরহাটের বাসিন্দা বলে জানা গেছে এদিকে দুর্ঘটনায় ডেন্টিস্ট সৈয়দ মাজদি মোহাম্মদীয় নিহত হয়েছেন মেঘালয়ের ইস্ট খাসি পাহাড়ে বুমিদোষে প্রাণ গেল দুইজনের গাড়ির উপর পাহাড়ি পাতর পরে দুই যাত্রী নিহত হয়েছেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও নয় জন নিহতরা মেঘালয়ের ওয়ালিংকাট গ্রামের বাসিন্দা জানা যায় শুক্রবার বিকেলে পূর্ব খাসি পাহাড়ের রাঙ্গাইনে বুমিদোষের ঘটনাটি ঘটে বূমিদোষে দুটি যানবাহন তলিয়ে যায় এতে দুই গাড়ির দুই যাত্রী নিহত এবং নয় জন আহত হয়েছেন পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য পাইনুরশোলা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বছরের শুরুতেই অঘটন আমিনগাঁওয়ে ব্রহ্মপুত্রে স্নান করতে গিয়ে জলে পড়ে গেল তিনজন কিশোর কিশোরী ঘটনাটি ঘটেছে আমিনগাঁওয়ের মারিয়াপট্টিতে তবে স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় প্রাণে বেঁচে যায় কিশোর কিশোরীরা পরে তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে তাদের নাম অম্বিকা দাস জিতু দাস এবং আনন্দ হালদার আবার অনলাইন প্রতারণা চক্রের পর্দা ফাঁস এবার বুও ওয়েবসাইট খুলে দেওয়া হতো চাকরির টোপ এই ঘটনায় রানাঘাট থেকে পাঁচজনকে জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে একজন কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে গত পয়লা ফেব্রুয়ারি ত্রিবেণীর বাসিন্দা এক দম্পতি মোগরা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগ বেসরকারি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়েছে এই চক্র অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ সেই তদন্তেই পুলিশের কাছে উঠে আসে রানাঘাটের পাঁচ যুবকের নাম পরে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করে তারা ধৃতদের নাম চন্দন রায় সৌগত বৈরাগী অর্ণব বিশ্বাস সৈকত গাঙ্গুলীয় সঞ্জয় দাস ধৃতদের কাছ থেকে আটটি মোবাইল ফোন একটি ল্যাপটপ নগদ চল্লিশ হাজার টাকা এবং বেশ কিছু জরুরি নথি উদ্ধার করে পুলিশ এবার শেষ খবরটি তিন মাসে এক কোটি টাকা জরিমানা আদায় করে নজির গড়ল হাইলাকান্দি পুলিশ তাছাড়া অবৈধ বার্মিজ সুপারি চূড়া চালানের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতারও করতে সক্ষম হয়েছে তারা এই তত্ত্ব জানিয়েছেন পুলিশ সুপার নবনীত মহন্ত তিন মাসে এক কোটি টাকা জরিমানা আদায় করায় হাইলাকান্দি পুলিশকে শুভেচ্ছা জানিয়েছেন এসপি